الرحمن علم القرآن পরম করুণাময় আল্লাহ তিনি শিক্ষা দিয়েছেন কোরআন خلق الإنسان علمه البيان তিনি সৃষ্টি করেছেন মানুষ তিনি তাকে শিখিয়েছেন কথা বলতে الشمس والقمر সূর্য ও চন্দ্র হিসাব মতো আবর্তন করে আর তৃণলতা ও বৃক্ষ উভয়ই তাঁর অনুগত আর তিনি আসমানকে সুউচ্চ করেছেন এবং মানদণ্ড স্থাপন করেছেন যেন তোমরা পরিমাপে কম বেশি না করো ন্যায়পরায়ণতার সাথে তোমরা ওজন কায়েম করো এবং ওজনে ও পরিমাপে কম দিও না আর তিনি সৃষ্ট জীবের জন্য স্থাপন করেছেন পৃথিবীকে সেখানে রয়েছে নানা প্রকার ফলমূল এবং খোসাযুক্ত খেজুরের বৃক্ষ এবং খোসা বিশিষ্ট শস্য দানা ও সুগন্ধি গুল্ম অতএব হে জিন ও মানব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে